প্রিয় পুরুষ সুরক্ষা অধিকারী বা অধিকার রক্ষাতে যারা কাজ করছেন, আমার চিন্তা তাদের জন্যে। মূলত কতগুলো জায়গা মহিলারা টোপ দিচ্ছে যে তাদের কথা এবং মিষ্টতা দিয়ে পুরুষ সুরক্ষা সংগঠনগুলোকে ভেঙে দেওয়া। যেমন ধরুন, এই কিছুদিন, আজকে সম্ভবত একটা অনুষ্ঠান হবে আইসিসিআরে, সেই এটা কিছু নরনারী বক্তব্য রাখবে। বিষয়টা হলো মেয়েদের এম্পাওয়ারমেন্টে পুরুষদের যুক্ত করা যাবে কি যাবে না, এই ধরনের কতগুলো তো জায়গাটা এটা, পুরুষ এবং নারীর তার যে স্তর, এটা এত দূরত্ব বেড়ে গেছে। এটা যদি ধরুন 10টা দিক থাকে, তাহলে 10টা দিকেই দূরত্ব বেড়ে গেছে। আমি যে দূরত্বটার কথা বলছি, সেই দূরত্বটা হলো মহিলারা তাদের কীর্তিকলাপের জন্য অফিস বানায় এবং এমপ্লয়মেন্ট দেয়, এবং তারা ঘরে বসে একটা চাকরির মতো কাজ করে এবং পুরুষের সম্পর্কে দুর্নাম ছড়াতে থাকে। তাদের কাজ হলো যে খুব মসৃণ করে পুরুষ সংগঠনগুলোকে ভেঙে দাও। মানে এমন মিষ্টি কথা, সাধারণ লোক শুনলে বলো এ তো ঠিকই কথা বলছে, বা বাবা মহিলারা তো সত্যিই ভালো। কিন্তু বিষয়টা তা না, বিষয়টা এর পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। পুরুষ যখন সংগ্রাম করে, যে কয়টা সংগ্রাম এখন চলছে, প্রত্যেকটা তার নিজের পকেটের পয়সা, তার অফিস ফাঁকি দিয়ে, তার কর্মসংস্থান ফাঁকি দিয়ে, তার নিজস্ব কাজ ফাঁকি দিয়ে বেপরোয়া হয়ে তাকে বাঁচতে হবে, সেই লড়াইয়ে এসছে। এবং তার জন্য তার পারিবারিক স্যাক্রিফাইস আছে। এটা মেয়েদের মতো না যে আমি আরে অফিসে গেলাম, গিয়ে পুরুষ সম্পর্কে কিছু দুর্নাম লিখলাম এবং মাস গেলে মাইনেটা পেয়ে গেলাম। এই যে জাতিসংঘ একটা, মানে কি বলবো, খোয়ার খোয়ার, ওই কে যেন বলছিল না যে শুয়োরের খোয়ার, একদম ওই জিনিসটা। এ আমেরিকার দালাল এবং আমেরিকা থেকে বাজেটটা পায়, এবং সেই টাকাতে আমেরিকার কথাগুলো ওরা মিষ্টি করে মেয়েদের মতো করে এরা ছড়িয়ে দেয়। এই এরা সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, এবং তারা ছোটো ছোটো সংগঠনগুলোকে টাকা দেয়, এবং টাকা দেয় পুরুষের সম্পর্কে লিখতে, আর নিজেরা ভিকটিম সাজে। কিন্তু বক্তব্য তো তা নয়, বক্তব্য আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ডাউরি একটা যতগুলো ঘটনা আছে আর কি, সেই ঘটনার মধ্যে প্রায় 90% ডাউরি অ্যাক্ট নিয়ে যতগুলো আসে সবগুলি ফলস। এবার ডিবি অ্যাক্টে যতগুলো আসছে তার 80% ফলস। এবার র্যাপ কেসে যতগুলো আসছে সবগুলোর মধ্যে প্রায় 60-70% ফলস। তো আদালত বলছে যে এইসব ফলস আপনারা নিয়ে আসছেন, এবং যারা ফলস কেস করছে ফলস কেসের জন্য পুলিশ যাতে তাদের ধরে। এবার হয়েছে কি, আইনের কোনো সংস্থান নেই। আইনে পুলিশ একটা মহিলাকে ধরলো যে তার স্বামীর এগেনস্টে সে একটা বাজে কেস দিয়েছে এবং সেটা ফলস।
তো তার স্বামী তো কিছুদিন জেল টেল খেটে বেরিয়ে আসলো, কিন্তু যখন ধরা পড়লো যে মহিলাটি ফলস বলেছে, তখন মহিলাটিকে ছেড়ে দিল, তার জন্য কোনো ইয়ে নেই। কিন্তু এই যে একটা পুরুষ জেলে গেলো, তার লকার পড়লো, তার হ্যারাসমেন্ট হলো, তার উকিল টুকিল সমস্ত মান সম্মান গেলো, তার কাজের অফিস থেকে তাকে ছাঁটাই করে দেওয়া হলো, এই সমস্ত কিছু হলো এই মহিলাটির জন্য, এবং এই মহিলাটি পার পেয়ে গেল। তো এই যে একটা অনাচার চলছে, সেগুলো তো প্রত্যেক দিনের পত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন। সেই সব জায়গাগুলো আপনাদের যেমন কাজ করছেন ঠিক আছে, কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো প্রচারে চালাতে হবে। যে প্রচারটা হয়েছে কি, যে পুরুষের যে কর্মসংস্থান, পুরুষের যে শিক্ষা ব্যবস্থা, পুরুষের যে তার অক্ষমতাগুলো রয়েছে, এবং এটা রাষ্ট্র তাকে অক্ষম বানিয়ে রেখেছে, সেই অক্ষমতার এগেনস্টে আপনাদের বলতে হবে, না বললে হবে না। দিনকে দিন সারা পৃথিবী মধ্যে ফেমিনাইজেশন চলছে, এই ফেমিনাইজেশনের যে রূপটা কি অবস্থা আলটিমেটলি আপনি বলুন। ধরুন সব পুরুষ মরে গেল, শুধু মেয়েরা রইল, মেয়েরা কি মেয়েদের ভালোবাসে? একটা মেয়ে আরেকটা মেয়েকে যখন আপনি ট্রেনে দেখবেন, চুলু চুলি করে ট্রেন থেকে নামিয়ে দেয়, এবং একটা মেয়ে আরেকটা মেয়েকে দেখতে পারে না, তো তারা নিজেরা তো কাটাকাটি করে মারা পড়বে। একটা বউ তার শাশুড়ির সাথে ঝগড়া করছে, কি শাশুড়ি জানে যে তার পরিবার এই নিয়মে চলে, এখন বউ মডার্ন বউ এসছে, এসে সে তার মতো করে চলতে যাবে, তো দ্বন্দ্ব তো লাগবেই। এইসব জিনিসগুলো একটু ভাবার আছে, এগুলোকে নিয়ে কীভাবে কী এগুলো যায় সেগুলোকে আপনাকে দেখতে হবে। আজকে আমি এখানেই রাখলাম, আবার পরে যোগাযোগ হবে। হ্যাঁ।